পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে গায়েব 9 লক্ষ টাকা। তাকে না জানিয়েই তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে, এমনই অভিযোগে থানার দ্বারস্থ বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর এলাকায়। পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় 9 লক্ষ টাকা। নিজের অ্যাকাউন্টের টাকা তাকে না জানিয়েই অন্য কেউ তুলে নেওয়ায় থানার দ্বারস্থ স্বামীহারা বৃদ্ধা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কোতোয়ালি থানার শচীন রোড এলাকায়। জানা গিয়েছে এলাকার বাসিন্দা আরতি রানী মণ্ডল বুধবার কৃষ্ণনগর পোস্ট অফিসে তার গচ্ছিত টাকা তুলতে যান। পোস্ট অফিসের কর্মীরা তাকে জানান অ্যাকাউন্টে মাত্র 106 টাকা আছে। মাথায় আকাশ ভেঙে পড়ে বৃদ্ধা আরতি দেবীর। তিনি জানান অ্যাকাউন্টে 8,85,106 টাকা ছিল। 8,85,000 টাকা ধাপে ধাপে তুলে নেওয়া হয়েছে। এরপরই পোস্টমাস্টারের কাছে জানতে চান কিভাবে তার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হলো। যদিও এর কোনো সদুত্তর পোস্টমাস্টার দিতে পারেননি। এরপরই একজন আইনজীবীকে নিয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন। মধ্যমহিলা আমাকে ফোন করে উনি আমাকে প্রথম বলেন যে আমার পাসবইয়ে টাকা ছিল, টাকা পাচ্ছি। মধ্যমহিলাকে বলি যে আপনি প্রথমে ব্যাংকের পাসবই, আপনার পোস্ট অফিসের যে পাসবইটা আছে সেটা আপডেট করার পরে উনি আমার কাছে আসেন এবং সেখান থেকে দেখতে পাই 30 বারে অ্যাকাউন্ট ট্রান্সফার এবং ক্যাশ উইথড্রলের মাধ্যমে 30 বারে 25,000, কখনো 40,000, কখনো 45,000, কখনো 49,000। এবং আমাদের যেটা অনুমান যে এর পিছনে পোস্ট অফিসের কর্মচারীরা, কর্তব্যরত যারা আধিকারিক আছে তাদের হেল্প ছাড়া এ কাজ হয়। বৃদ্ধার দাবি এই ঘটনার সাথে পোস্ট অফিসের কর্মীরাও জড়িত আছেন, যদিও এ বিষয়ে পোস্ট অফিসের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমি টাকা তুলেছি জানুয়ারি প্রথম দিকে, আমি ফ্ল্যাট কিনছি, ফ্ল্যাটের টাকা দিয়েছি, কিন্তু এই টাকা এর আমি একটা টাকাও তুলিনি। তা আমি বলি কত টাকা ছিল, আমি বললাম 8,85,000 টাকা ছিল, সেখানে পড়ে আছে 100 টাকা পড়ে আছে। তাই এই টাকা এই কথা বলতে বলতেই আমি ম্যানেজারের কাছে যাই, পোস্টমাস্টারের কাছে যাই। পোস্টমাস্টার কোনো কথা উত্তর দিতে পারেনি, বলছে আপনার টাকা তুলবে কে? আমি এর জবাব চাই, এই টাকাটা আমি যেন আমি টাকাটা যেন আমি ফিরে পাই, আমার খুব কষ্টের পয়সা, আমার সময় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।